শেষ বিরতি থেকে ফিরে এলাম এবং পাকিস্তান প্রসঙ্গে যুক্ত করে নিতে চাই মাসকুবত আহসানকে। তিনি পাকিস্তান প্রবাসী শিক্ষক এবং সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আসলে মূলত প্রশ্নটি প্রথমেই রেখে দিতে চাই, তা হচ্ছে কি আমরা দেখছি প্রতিনিয়তই এই পাকিস্তানের যে রাজনৈতিক অবস্থা নির্বাচন পরবর্তী সময়, সেখানে আমরা নানা রকম পরিবর্তন, নানা রকম বিষয় সামনে আসতে দেখছি। কি হতে যাচ্ছে আসলে, যখন আমরা দেখছি যে নাটকীয়তার মধ্য দিয়ে একদিকে জোট গঠন করে সরকার করবে কি করবে না এমন কথা বলা হচ্ছে, অন্যদিকে কারাবন্দি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলছে আমরা আশা ছাড়িনি এবং তারা চুরি করা ভোট উদ্ধার করবেন এবং তারা সরকার গঠন করবেন, আসলে বিষয়টি কি? ধন্যবাদ আপনাকে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি, তারা একটি কোয়ালিশন সরকার তৈরি করতে যাচ্ছে, তাদের সঙ্গে আরো চারটি ছোট ছোট দল রয়েছে, সুতরাং তাদের যথেষ্ট সংখ্যক আসন হয়ে যায়, প্রয়োজন হচ্ছে বেশি আসন তাদের হাতে রয়েছে এই ছয়টি দল মিলালে, ফলে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এটা নিশ্চিত। তবে যেটা সমস্যা তৈরি হয়েছে বা মানে যেটা নিয়ে সবাই একটু চিন্তা করছে, সেটা হচ্ছে যে পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো বলেছেন যে আমরা ঠিক আছে কোয়ালিশনে আছি কিন্তু আমরা মন্ত্রিসভায় কোনো পদ নেব না, নওয়াজ শরীফ যদি প্রধানমন্ত্রী হতে চান বা তার ছোট ভাই শাহবাজ শরীফ তাকেও আমরা সমর্থন দেব কিন্তু আমরা এই সরকারের দায় দায়িত্ব নেব না। মানে উনি বিলওয়াল বলতে চাচ্ছেন যে ঠিক আছে যেহেতু কোনো দলেরই কোনো মেজরিটি নাই সুতরাং হেল্প করছি আমরা কিন্তু আমরা মন্ত্রিসভায় যাচ্ছি না, এরকম একটা গা ছাড়া ভাব আছে, ফলে ধরেন একটা খুব শক্তিশালী কোয়ালিশন হচ্ছে এটা এখনো বলা যাবে না। আর ইমরান খান সমর্থিত যে স্বতন্ত্ররা তাদের তো যেটা দাঁড়াচ্ছে যে ফলে তাদের মেজরিটি হচ্ছে না কিন্তু তাদের একটা খুব শক্তিশালী বিরোধী দল থাকছে সংসদে, আর যে আসনগুলোতে কারচুপি হয়েছে বলে অভিযোগ রয়েছে সেগুলোর জন্য তারা অভিযোগ করেছে এবং তার তদন্ত চলছে, এই তদন্তগুলো 29 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, তারপর সংসদ বসবে। জি ডক্টর জিয়া রহমান, মাসুদ কামাল। জি আমি আমার ছোট অবজারভেশন, আমি মানে এই পাকিস্তানের ঘটনাটা আমাকে বারবারই মনে করিয়ে দিচ্ছিল যে 1971 সালে আমাদের দুটো রাষ্ট্র আলাদা হয়ে গিয়েছিল এবং আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই তাদের বর্বরতার এগেনস্টে আমরা একটা মুক্ত স্বাধীন দেশ, আজকে আমরা কোথায় আছি আর পাকিস্তানের অবস্থাটা কি, এবং এটা আসলে পাকিস্তানের একটা নিয়তি হয়ে গেছে যে তারা হয়তো আমরা এখন দেখছি এবং এটা আগামীতে কি হবে আমরা কেউ বলতে পারবো না, এমন একটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি যে আগামীতে মিলিটারি স্টেটের অ্যাপারেটাস হিসেবে যে শক্তিশালী একটা অবস্থানে আছে যে আলটিমেটলি মিলিটারির বাইরে কেউ কিছু আসলে করারই কোনো সুযোগ নাই। আমার দ্বিতীয় যে অবজারভেশনটা দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ এটার সাথে বাংলাদেশের পলিটিক্সের কিছুটা মিল আছে যে কথাটা আমরা বারবার বলছি, আজকেও কিছুটা বলার চেষ্টা করেছিলাম। দেখুন ইমরান খান তাকে যেভাবে টেনে হিঁচড়ে নামানো হয়েছে কিন্তু আলটিমেটলি তার পক্ষে জনগণ আছে বলে কিন্তু সে এখনো সেই ধরনের শক্তিটা দেখাতে পারছে। এটা আমাদের বিএনপির ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমরা যে কথাটা বারবার বলেছি যে 14 থেকে ধারাবাহিকভাবে তারা আন্দোলন করছে সরকার ফেলে দিবে, নির্বাচন করবে না, নির্বাচন হতে দিবে না এবং নির্বাচন হবেই না, আমেরিকা তাদেরকে নির্বাচন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে, এত কিছুর পরেও আমরা কিন্তু দেখলাম যে খুব মানে হেসে খেলে একটা নির্বাচন হয়ে গেল এবং সেখানে কিন্তু যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসছে, এবং এই জায়গাটা আবার স্ট্র্যাটেজিক জায়গা যদি চিন্তা করেন, দেখেন ইমরান খান বাংলাদেশের বিএনপির সাথে যদি আপনি এটা তুলনা করেন যে তারা কিন্তু নির্বাচনে আসলো এবং নির্বাচনে জেনেই যে আমরা আমরা হয়তো অনেকেই কিছুটা মানে হয়তো আমাদের কাছে আশ্চর্য লেগেছে যে ইমরান খান এত ভালো করেছে, কিন্তু আমরা এটা কিন্তু যারা একদম মোটামুটি পর্যবেক্ষণ করেন তারা একটু বুঝতে পেরেছিলেন যে আসলে আলটিমেটলি ইমরান খান ক্ষমতা আসতে পারছেন না, কারণ ওই চক্রর বাইরে কিন্তু কিছুই হচ্ছে না পাকিস্তানে, তো সেই জায়গায় কিন্তু তারপরেও তারা কিন্তু ওয়েট করছেন এবং তারা কিন্তু বিরোধী দলের ওই পার্লামেন্টে যাবেন এবং তারা দেখো পর্যন্ত আমরা যেটা জানি তার মানে একটা স্বাভাবিক রাজনীতির বাইরে কিন্তু তারা চলে যায়নি, এটি আমার মনে হয় কিছুটা বাংলাদেশের যারা এই আন্দোলন করছেন তাদের কাছে একটা দৃষ্টান্ত হতে পারে বলে আমি মনে করি। জি মাসুদ কামাল। জি আমি আসলে জিয়া রহমান জির সাথে বললেন এর সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি, দ্বিমত এখানে দেখেন ইমরান খান এর বিরুদ্ধে নানা ধরনের কিন্তু আপনার প্রেশার ছিল, তাকে জেলে নেওয়া হয়েছে, তাকে দলের
বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে, দলের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে, সবকিছু হয়েছে। তারপরে কিন্তু ওখানে একটু নির্বাচন হয়েছে, ওখানে নির্বাচনের নামে কোনো প্রশ্নটা কিন্তু হয় নাই। আমরা 2018 সালে কি দেখেছি, যে মওদুদ আহমেদ এবং আমি একটা খেলে একজন করি, মওদুদ আহমেদ এবং ওবায়দুল কাদের, তারা জীবন তারা 10,000-5,000 ভোটের ডিফারেন্সে কিন্তু ফাইট করেছে। 2018 ভোটের ডিফারেন্স ছিল 2,00,000। ভাই এটা হয় না রে ভাই, এটা বিশ্বাসযোগ্য না। আমি মাসকট হাসান এখানে আছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের এখানে এত কিছু ওই সব ঠিক আছে, ভোটটা কেমন হয়েছে ভাই, এটা একটু বলবেন। ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, ভোটাররা ভোট দিতে গিয়ে কোনো বাধা পায়নি বা মানে কাউকে ফিরিয়েও দেওয়া হয়নি যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। সেদিক থেকে পাকিস্তানের যে নির্বাচন কমিশন এবং যে কেয়ারটেকার সরকারটি, তারা ওইটুকু প্রশংসা তো পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছ থেকেও পেয়েছে যে ভোট গ্রহণটি সুষ্ঠু হয়েছে, এমনকি ফলাফলও বেশিরভাগ ক্ষেত্রেই সুষ্ঠু হয়েছে। 15-20টা আসনে যেখানে ওই সেনা প্রশাসনের ভূতের নাচন মাঝরাতে এসে রিটার্নিং অফিসারকে ভয়ভীতি দেখিয়ে ফলাফল পরিবর্তনের চেষ্টা চলেছে, কিন্তু নির্বাচন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, তারপরে ধরুন সিভিল প্রশাসনের যে রিটার্নিং কর্মকর্তা, তাদের শক্তিমত্তা, নথি স্বীকার না করা, এই ব্যাপারগুলো মোটামুটি ভাবে দেখলাম যে সবারই প্রশংসা পেয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, আমি ঠিক এই জায়গাটাই বলতে চেয়েছিলাম, জিয়া রহমানকে আমি এই কথাটাই এখানে স্মরণ করে দিতে চাই যে ওখানে আর কিছু না হোক ভাই, ভোটটা তো হয়। আমি ব্যক্তিগত ভাবে আমি একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে বা আমি এই বিষয়ে যেহেতু আমরা আলোচনা কথা বলি, অবজারভেশন থাকে সেই জায়গার থেকে, কিন্তু আমরা বারবারই বলেছিলাম যে বিএনপি যদি এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, বিএনপি যদি ইলেকশনটা আসতো তাহলে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট হতে পারতো। আমি কিন্তু আপনাকে ওই ওই জায়গা আপনি খবর নিয়ে দেখেন, আমি তো শেষ করি বাজারে জেনারেল ইব্রাহিম কিভাবে জিতেছে আপনি বলেন, ওইভাবে সব জায়গায়। আমি একটা জিনিস আমি শেষ করি, তাহলে আমার কথা হচ্ছে যে 14-18 বলতে এই যে একটা স্লোক অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটা তো আপনি উত্তরণ ঘটাতে পার বা একটা মোমেন্টাম তৈরি করতে পারতো। এখন সেই জায়গাটা যেহেতু এইরকম একেবারেই ওপেন করে দেওয়া হয়েছে, সেখানে বরং আমি বলবো যে মানে প্রধানমন্ত্রী তিনি যেটুকু চেষ্টা করে রক্ষা করেছেন, আপনি ন্যাচারালি একটা বড় দল যদি ইলেকশনে না আসে তাহলে তো একটা বড় ভ্যাকুয়াম হয় আপনাকে এটা, এবং বাংলাদেশের পলিটিক্যাল কালচারের যে বাস্তবতা, এই বাস্তবতা বা রাষ্ট্রের গঠন, এই বাস্তবতাগুলো তো আপনি উপেক্ষা করতে পারবেন না। এই কারণে আমি বলছি যে বিএনপি কি কোনোদিন বলেছে যে তার নির্বাচন কমিশন স্বাধীন করবে, পুলিশ বাহিনীকে অত্যাধুনিক করবে? তাহলে আপনি পলিটিক্স যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বিএনপি খুব ভালো কিছু করবে? তার মানে আমি বলছি যে এখান থেকে তো আমরা বের হয়ে আসতে হবে, এই তর্ক এত সহজে আমরা শেষ করতে পারবো না, আমার সময় শেষ হয়ে গেছে। তর্ক শেষ না হলেও সময় শেষ হয়ে গেছে, আমাকে শেষ করতে হবে। মাসকুবাত আহসান, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পুরো সময়টা আমরা পেয়েছি। ডক্টর জিয়া রহমান, মাসুদ কমল, আপনাদের কাছ থেকে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে আলোচনায় ছিলাম, পাকিস্তান যে পর্যায়ে আছে বা পাকিস্তানের যে দুর্দশা বিভিন্ন সময় আমরা দেখি, রাজনীতির দৈন্যতা দেখি, দীনতার অবস্থার মধ্যে দিয়ে তারা যায়, বাংলাদেশ কিন্তু তার থেকে অনেক দূরে গিয়ে গেছে, সেটি পাকিস্তান নিজেই বলে। কাজে এই আলোচনা আমরা আবারও করব, আশা রাখি সবাই ভালো থাকবেন, একাত্তরে ধন্যবাদ।